नमस्कार प्रिय छात्र छात्री, आज के आमरा बांगला व्याकरण नहीं आलोचना करब। व्याकरण सन्धि नहीं हे आज के ऑनलाइन स्टाडी आमरा पढ़ाशुना करछि। जानो आगे दिन तुम्हारा किन्तु सन्धि सम्पर्के आलोचना करेछिलाम, सन्धि काके बोले, सन्धिर प्रकारभेद एवं स्वरसन्धि सम्पर्के सूत्र एकटी सूत्र आमी बोलेछिलाम। ওই জন্য সূত্র নম্বর দুই থেকে আমি শুরু করেছি। দুই থেকে স্বরসন্ধির যে সূত্রগুলো আছে মোটামুটি সবগুলো এখানে কভার করা আছে। হ্যাঁ, বাকি দু একটা বাদ গেলে সেটা তোমাদের দেখে নিতে হবে। এখানে আমি তোমরা আমি যেগুলো করছি ভালো করে খেয়াল করো, সন্ধিটা জানা খুব প্রয়োজন। সন্ধিটা ঠিকঠাক না জানলে পরে আমরা শব্দ গঠন ঠিক করতে পারবো না, আমাদের বানান ভুল হবে। হ্যাঁ, সন্ধির অনেক গুরুত্ব আছে, অনেক কাজ আছে, তার মধ্যে আমি দুটো বললাম। তাহলে আমরা এবার সূত্রগুলো এক এক করে আলোচনা চলে আসি। তো দেখো আমি কি দিয়েছি, ই যোগ ই সমান সমান দীর্ঘ ই হয়, যেমন অতি হ্রস্বই হ্রস্বই যদি যুক্ত হয় সন্ধি হয়ে যায়, সেটা দীর্ঘ ই হয়। ঠিক আছে, যেমন করে আমার অতীত এই শব্দটা যদি আমরা বিচ্ছেদ করি, বিচ্ছেদ করলে জিনিসটি হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। দেখো দেখো অতি যোগ ইত, এই আলোচনা করতে গিয়ে আমি দেখো সন্ধি বিচ্ছেদে কোনটা দেখতে হয় এটা কিন্তু আমি আগের দিন ভালো করে বলে দিয়েছি। কি দেখতে হয়, প্রথম শব্দটার প্রথম যে শব্দাংশ তৈরি হলো তার দ্বিতীয় অক্ষরটি আমাকে দেখতে হয়, এটা দেখতে হয়। ঠিক আছে, আর দ্বিতীয় যে শব্দাংশটুকু রয়েছে তার প্রথমটা দেখতে হবে, এটা দেখতে হবে। এবার তুমি খেয়াল করো, তয় রস্মি রস্মই, তেমন এই যে রস্মি রয়েছে, ঠিক আছে। এবার দ্বিতীয়টা দেখো, এটা কি আছে, রস্মই, এই যে রস্মই, ঠিক আছে। তাহলে ই আমরা পেয়ে গেলাম, তাহলে ই হওয়ার জন্য কি হয়েছে, দীর্ঘ ই হয়েছে। দেখো এই যে এখানে অতীতে দেখো দীর্ঘ তয় দীর্ঘিকার, দীর্ঘিকার মানে কি, দীর্ঘ ই, দীর্ঘ ইটাই দীর্ঘিকার হয়, এটা তোমরা জানো। তারপর একটা লক্ষ্য করো, হ্রস্বই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘ ই, হ্রস্বই সঙ্গে দীর্ঘ ই যদি যুক্ত হয় তাহলে দীর্ঘ ই হবে। কি করে হবে দেখো, পরীক্ষা এটা যদি আমরা এবার করে নিই কি দাঁড়াচ্ছে দেখো, পরীক্ষা দেখো কেন করবে, পরি ই এই দেখো ই ইক্ষা, এটা দেখতে হবে দীর্ঘই ই আছে, দুটো মিলে কি হলো দীর্ঘই হলো, এই দেখো দীর্ঘই হয়েছে, তাই দীর্ঘই দীর্ঘ ই হয়েছে, বোঝাতে পেরেছি। তাহলে পরীক্ষাটা এরকম হচ্ছে, তাহলে হ্রস্বই সঙ্গে দীর্ঘই যদি যুক্ত হয় তাহলে দীর্ঘ ই হয়, তাহলে পরীক্ষা হয়ে গেল। আবার এবার তৃতীয়টাতে দেখো, হ্রস্ব উ যোগ হ্রস্ব উ ইকুয়াল টু দীর্ঘ উ, আমার দেখো এখানে দীর্ঘ দেওয়াই আছে, নয় দীর্ঘ কার দীর্ঘ কার, তার মানে দীর্ঘ উ আছে। তো এইটাকে আমরা যখন এটাকে যখন আমরা কি করব না বিচ্ছেদ করব, সন্ধিটাকে বিচ্ছেদ করব, তাহলে দুটোই রস্যকার হবে, দুটোই কি হয়ে যাবে, রস্য রস্য হবে। কেমন করে দেখো, অনুদিত অ নু অনু অনু
ঠিক আছে এখানে খেয়াল করো অনু রসু উদিত রসু মিলেছে দুটো মিলে হয়ে গেল দিন পরিষ্কার এবার দেখো একইভাবে নরেন্দ্র এটা কি হয়েছে কোন নিয়মে পড়েছে এই যে একারটা এই একারটা হচ্ছে কিভাবে ভেঙেছে ভেঙে যাবে অ যোগ রস্বই প্রথমটা অ হবে কেমন করে অ হবে নর নর এই অ কোথায় র র র দেখো র উচ্চারণ করলে ওখানে অ আসছে নর র রয়ের সঙ্গে অ আছে তাহলে অ আমরা পেয়ে গেলাম এবার কি আনতে হবে ই আনতে হবে কি করে ই আনবো নর যোগ ইন্দ্র তাহলে ই এসে গেল তাহলে অ পেয়েছে এবার ইয়ে ই রস্য ই এসে গেল ক্লিয়ার এবার তারপরেটা দেখো পদোন্নতি এখানে ওটাকে আমাদের বিচ্ছেদ করতে হবে এই যে ওটাকে কিভাবে বিচ্ছেদ করব না অ আর উতে বিচ্ছেদ করব অ আর উতে বিচ্ছেদ করব অ তার এমনিতে আসে না অ হচ্ছে ওই বর্ণটার মধ্যেই থেকে যায় যেমন দেখো প দ জ উন্নতি এখানে যদি আমরা খেয়াল করে দেখো দ দ দ তাহলে অ আছে তাই বলে আর কি উন্নতি কি এটা উ এই যে উল্লেখ এই তাহলে অ আর উ মিলে হয়ে গেল ও এই যে উপর হয়ে গেছে পদোন্নতি ক্লিয়ার এবার লক্ষ্য করো এটা একটু কঠিন আছে খুব ভালো করে লিখতে হবে দেখো আমাদের আর বা অর আনতে হবে যেহেতু শব্দটা আমি দেবর্ষি দিয়েছি তাহলে এখানে দেবর্ষি অর আনতে এই অরটাকে কি করে আমরা বাংলায় আনব এই অরটাকে যখন আমরা আনব তখন তার শব্দাংশের প্রথমটুকুতে অ আসবে দ্বিতীয়টুকুতে রি আসবে কি করে সম্ভব সেটা লক্ষ্য করো দেখো দেবর্ষি দেখো দেব আছে অ এসে গেছে এবার দেখো ঋষিতে কি আছে ঋষিতে রি আছে দেখো রি এসে আর দেখো দেবর দেবর এখানে দেখো এই যে রেপ রেপ জন্য বতে অ আছে আর রেপের জন্য আছে রেপের জন্য র তোমরা জানো সে রয়ের জন্য কিন্তু বসিন র হয় এই যে অ হয়ে গেল দেবর্ষি বুঝতে পেরেছো তাহলে অরটাকে অর যখন থাকবে তখন অ আর ইতে ভেঙে যাবে অনুরূপ ভাবে ওই যখন থাকবে ওইটা কিভাবে ভাঙবে না ওইটা ভাঙবে অ আর ইতে অর্থাৎ যে শব্দের সেই শব্দের প্রথম অংশ হবে অ এবং দ্বিতীয় অংশে এ অবশ্যই থাকবে কি করে থাকবে দেখো জনৈক শব্দটা আমরা বিচ্ছেদ করি জল যোগ এক জন যোগ এক জন ন ন এখানে দেখো এই যে অ পেয়ে গেল আর এ দেখো এখানে এ আছে এ আছে এই যে পেয়ে গেল তাহলে ওইটাকে আমরা যখন বিচ্ছেদ করব তখন অ আর এতে ভেঙে ভেঙে হয়ে যাবে ওই এই জনৈক হয়ে গেল অনুরূপভাবে আমরা এবার ওটাকে বিচ্ছেদ করব ওটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে অ যোগ ও চলে আসবে অর্থাৎ প্রথম অংশে অ আসবে দেখো পরম ম ম দেখো মায়ের মধ্যে অ আসছে ঠিক আছে তাহলে অ পেয়ে গেলাম এবার ও আনবো দেখো ওটা কিভাবে হচ্ছে এই দেখো ও এসে গেছে তাই তো তাহলে কি হলো পরম যোগ ঔষধ
তাহলে ওটা যখন এই ওকার থাকবে তখন আমাকে অ যোগ ও এইভাবে বিচ্ছেদ করতে হবে, দুই ভাগে ভাগ করতে হবে। এবার দেখো এটা খুব মজা ইন্টারেস্টিং, এটা অনেকেই কিন্তু ভুল করে। নয় নম্বরে এবার আলোচনা, উ যোগ অ সমান সমান ব। দেখো স্বল্প কথাটা যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে, সু যোগ অল্প হচ্ছে। দেখো সু সু মানে হচ্ছে উ, আর অল্প অ, উ আর অ হচ্ছে ব। অর্থাৎ শব্দে যখন ব সংযুক্ত থাকবে তখন আমাদের খেয়াল করতে হবে যে ওটা উ আর অতে বিভক্ত হয়ে যাবে, এই হচ্ছে বিষয়টা। এবার তারপরে দেখো দশ নম্বরে চলে আসছি, আবি যখন আবি কথাটা থাকবে শব্দের মধ্যে তখন সেটা ও আর ইতে বিভক্ত হবে। ও আর ইতে কি করে বিভক্ত হচ্ছে, দেখো নাবি এই কথাটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, নৌ যোগ ই নাবি, দেখো নৌ ও, এই দেখো ও হয়ে গেছে। নয় সাইকে যুক্ত করেছি আমি, ও যুক্ত করেছি, তার মানে যে এবার দেখো ই রস্য ই, এই দেখো রস্য ই হয়েছে। অর্থাৎ আমি যখন থাকবে তখন আমাকে ও আর ইতে বিভক্ত করতে হবে। তাহলে আমি স্বরসন্ধি এখানে আজকে নটা দিয়েছি, এখানে দুই নম্বর থেকে শুরু করেছি, এক নম্বর প্রথম দিন আলোচনা করেছিলাম। তাহলে এই যে দশটা দিলাম এগুলো তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকবে। কিভাবে বাড়ির কাজটা থাকবে আমি বলে দিচ্ছি, দেখো এখানে খেয়াল করো। বাড়ির কাজটা কিভাবে আমি দিচ্ছি খেয়াল করো, বাড়ির কাজ দেখো দু নম্বরে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, এখানে একটা উদাহরণ দিয়েছি, প্রত্যেকটাতে তিনটি করে উদাহরণ তোমাদের লিখতে হবে। অর্থাৎ আরো তিনটে যুক্ত করতে হবে, আরো কটা যুক্ত করতে হবে, এক। তেমন যদি যদি ধরো এটা আমরা এক নম্বর করলাম তাহলে এখানে তোমাকে দুই নম্বর আর তিন নম্বর একটা করতে হবে, এখানে দুই নম্বর তিন নম্বর করতে হবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। অর্থাৎ আমি এখানে একটা কথা লিখে দিচ্ছি বড় করে, প্রতিটি সূত্রে তিনটি করে উদাহরণ বাড়িতে করি, প্রতিটি সূত্রের তিনটি করে উদাহরণ বাড়িতে করবে। এইটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ রইল, যে এখানে নটা দিলাম সূত্র সেই নটা। পরের দিন আমরা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থেকো।